আমার মাও নেই বা নেই ভাই আমি এমন একটা ছেলে ভাই আমি নিজের সংসার নিজেকে করে পারি তা আমার কোনো কিছু লাগবে না সরকারের কাছে একটাই আবেদন রাস্তাঘাটটা একটু বড় করে দিই চালানো স্পিড সরকারি নিয়মভাবে গতিসীমা সর্বোচ্চ আমরা সাধারণত মনে করেন অনেক সময় নব্বই টানি একশো টানি একশো দশ টানি ঠিক আছে দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি খোল্লা কুষ্টিয়া মহাসড়কে এই মহাসড়কে ক্রমেই বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা এই সড়ক দুর্ঘটনার জন্য কে দায়ী সড়ক নাকি সড়কে চলা যানবাহন কি ভাবছেন সাধারণ জনগণ সেটাই আপনাদের মাঝে তুলে ধরব সাথে আছি আমি আশরাফুল ইসলাম আগে এখন ছিল লোক রাস্তাঘাট কম ছিল এখন লোক সংখ্যা বেশি এখন রাস্তাঘাট যত বড় যদি না করে তাহলে আমাদের মতন মানুষরাই কত সারি রিকশাই জিবাই কালারাই মরছে বেশি বড় বড় গাড়ি আলারা চাপ দিয়েছে শৈলাসে ওরা তো রাস্তা ইক্রে চাপ দিতে শিলাস এই যে বাইক রিক্সালারা মার বাপের কোল সন্তান আর আসছে তাছাড়া ভাই রাস্তাটা একেবারেই ছোটো হয়ে গিয়েছে ভাই এ রাস্তায় চলা যাচ্ছে না ভাই আগের সংখ্যা একটু কম ছিল চলা যেত ভাই এখন লোক সংখ্যা বেশি হয়ে গেছে ভাই গাড়ি ঘোড়াও বেশি হয়ে গিয়েছে রাস্তাঘাটের কারণে লোক সংখ্যায় এখন গাড়ি ঘোড়ায় যাওয়া যাচ্ছে না ভাই ছোটো গাড়ি যদি যায় বড়ো গাড়ি একটা চাপ দিলে আমার গাড়ি খাদে দেওয়া ছাড়া কিংবা অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো উপায় নাই মানুষ ভাই বাঁচছি না আপনারা যদি একটু পারেন সরকারের কাছে একটু আমার আবেদন এটাই যে ভাই আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু লাগবে না ভাই শহরের জনগণের জন্য রাস্তাঘাট উন্নয়নের জন্য এটাই একটু করা এই আশ্বাস ভাই আমার মাও নেই বাপু নেই ভাই আমি এমন একটা ছেলে ভাই আমি নিজের সংসার নিজে করে খাতে পারি তা আমার কোনো কিছু লাগবে না সরকারের কাছে একটাই আবেদন রাস্তাঘাটটা একটু বড় করে দিই আমাদের একটা আবেদন যে আছে এই সড়ক দুর্ঘটনায় অনেক অনেক লোক মারা যায় আমাদের আছে রিক্সা যদি সাইড দিয়ে যদি যায় তালিয়ে দেখা যাচ্ছে যে একটা গাড়ি যদি চাপ দেয় তাহলে আমাদের ওই খাদ্য খাদে চলে যায় খাদে যাওয়ার পর দেখা যাচ্ছে যে হয়তো আমাদের আছে ক্ষতি হয় ক্ষতি ক্ষতি মহাসড়ক যখন মহাসড়ক আমাদের আসতে আমরা তো টাউনের ভিতরেই থাকি যখন আছে এই যে আমাদের বাড়িতে হয় ধরুন আবাসনে আমরা গরিব মানুষ আবাসনে থাকি ধরেন আছে । তো যাই হোক যখন হচ্ছে আমাদের এই বিশ্ব রোডে উঠে আসতে আসতেই হয় শহরে আসতে হয় তখন হচ্ছে আমাদের খুব কষ্ট হয় মহাসড়কের সাথে তো ধরেন যখন এটা তো মেন রাস্তা আর গড়াই গাড়ি যেভাবে হচ্ছে জোরে টানে আমাদের তো সাইডে জায়গা নাই বুঝেছে আমাদের সাইডে কোনো জায়গা আমরা চাচ্ছি যে হচ্ছে এই এই রাস্তাগুলো যদি একটু বড় হয় তাহলে আমাদের সাইড দিয়ে যাওয়ার কোনো যদি পথ ব্যবস্থা করা হয় তাহলে আমরা বেঁচে যাচ্ছি আমি এক নম্বরে মনে করি ভাই সম্পূর্ণভাবে অবৈধ যানগুলো নিষিদ্ধ করা হোক হাইও থেকে এক দ্বিতীয়ত মনে করেন মহাসড়ক সংস্কার মহাসড়ক সংস্কার নাই সঠিকভাবে রাস্তার সাইডে জাগা নেয় আমাদের একটা ফুটপথ দরকার এটা পাবলিক হাঁটতে পারে না যেমন আপনি যদি আমার সঙ্গে দেখেন যশোর থেকে ঝিনাদা যশোর যে রুটটা আমাদের এই রুটটা অনেক সেম একটা বাইসাইকেলও যেতে পারে না আমরা ডাবল গাড়ি যখন ক্রস করি পথচারীরা আমাদের গালিগালাজ করে বিভিন্নভাবে আমরা অপমানিত হই এর জন্য আমরা নিজেরা দায়ী না এর জন্য মানে মহাসড়কের রাস্তাগুলো আমরা খুব দ্রুতভাবে বড় করার দাবি জানাচ্ছি আর মনে করেন আপনার খুব দ্রুতই এই অবৈধ যানগুলো মহাসড়ক থেকে উচ্ছেদ করা সম্ভব হলেই মহাসড়কে অ্যাক্সিডেন্ট অনেকটাই কমে যাবে চালানো স্পিড সরকারি নিয়মভাবে সাইট গতিসীমা সর্বোচ্চ হাইওয়েতে আসি আমরা সাধারণত মনে করেন অনেক সময় নব্বই টানি একশো টানি একশো দশ টানি ঠিক আছে এগুলো কেনটা নেই আমাদের টাইম অ্যারাইভেল সার্ভিসের কারণে